ভাবে 20 লাখ পরিয়ালক, পরিয়াল নহয় জনসংখ্যা, 20 লাখ জনসংখ্যা, পরিয়াল যদি আমি এভারেজ 4 জন কই ধরো 5 লাখ হব, 20 লাখ জনসংখ্যা অতিরিক্তভাবে রেশন কার্ড দিয়ার বাবে সিদ্ধান্ত গ্রহণ করে। 15 সেপ্টেম্বরের পর রাইজে আবেদনও করিব পারিব আর জেলা ভিত্তিক বিতরণও আমি 15 সেপ্টেম্বরের আগতে আমি করে দিব। ইউর রাইজর বাবে এটা সহায় হব যে 20 লাখ লোকে অতিরিক্ত কই রেশন কার্ড লাভ করিব। আমার 19 নভেম্বরের দিনটো আমি ইতিমধ্যে ঘোষণা করেছিল যে সিদিনাখন রেস্ট্রিক্টেড হলিডে হব, বীর রাঘব মরাণ দিবস হিসাবে ইয়াক সরকারে পালন করিব উইথ রেস্ট্রিক্টেড হলিডে। এই বিষয়টো আজি ক্যাবিনেটে অনুমোদন দিয়ে। আজি ক্যাবিনেটে আমার অসমৰ প্রচলিত ইন্ডাস্ট্রিয়াল পলিসি আর স্টার্ট আপ পলিসি, এই দুইটা পলিসিক আমি এক্সপায়ারি হয়ে গৈছিলে, ইয়াক আমি অনির্দিষ্ট কাললৈ এক্সটেনশন আমি দিওঁ, যাতে ইনভেস্টমেন্টৰ যিটো নতুন ধারা অসমত আহিছে সি যাতে অব্যাহত থাকিব পারে। জাগিরোডৰ টাটাৰ সেমি কন্ডাক্টর ইন্ডাস্ট্রির সমীপতে টাটা গ্রুপক এখন হোটেল, তাজ হোটেল খুলিবৰ বাবেও আজি রাজ্য সরকারে অনুমোদন দিয়ে। ইয়ার ফলত সেমি কন্ডাক্টর ইন্ডাস্ট্রির লগতে তাজ হোটেল এখনো নতুনকৈ জাগিরোডত প্রতিষ্ঠা হব, ই পর্যটন ক্ষেত্রকো শক্তিশালী করিব। সেমি কন্ডাক্টর ইন্ডাস্ট্রির কারণে অহা বিভিন্ন বিনিয়োগ উদ্যোগপতি ব্যবসায়ী সকলকো ই থকা মেলার সুবিধা প্রদান করিব। অসম চাহ নিগমর, আমার আসাম টি কর্পোরেশনের সরকারের অধীনত থাকা গোটেকেইখন বাগিচাত আজি আমি 20% পূজার বানস আমি ঘোষণা করেছো। আপনাদের জানে যে এতিয়া গোটেইবোৰ বাগিচা আমার লগত নাই, বহুত কেইখন বাগিচা আমি লিজ আউট করে দিছো, কিন্তু যিকেইখন বাগিচা আমার লগত আছে আর লিজর ডিউরেশন চাই যিটো সময়লৈকে সরকারের লগত আছিলে, এই গোটেই সময়খিনির কারণে আজি আমি 20% পূজার বানস সরকারে ঘোষণা করেছে আর এটা ইনস্টলমেন্টতে আমি এই গোটেই পূজার বানস দিবর কারণে সিদ্ধান্ত গ্রহণ করেছো। ক্যাবিনেটত আমি আরো একটা ডাঙর সিদ্ধান্ত লৈছো, তার বিষয়ে অহার আগতে মই লক্ষিমপুর জেলার বাবে আমি হাতত লওয়া কিছু আসনির বিষয়ে আপনাদের জানাব খুঁজিছো। লক্ষিমপুর জেলার রঙানদী সমষ্টিত আমি ডিজু কিমিন রোড টু NH15 এট হারমতি ভায়া ফুলবাড়ী ঢেকিয়াজুলি শান্তিপুর, এই রাস্তাটো প্রায় 34 কিলোমিটার রাস্তা, এই রাস্তাটো বনাবর কারণে আমি 27 কোটি টাকা আজি ক্যাবিনেটে অনুমোদন করেছে। আমার দিক্রং নদীর উপর বাহানাবাড়ি টু সিসাপথার ব্রিজর এই গোটেই যেটো অ্যাপ্রোচ গোটেই এরিয়াটো আছে লেফট ব্যাংকক দিক্রং রিভার, তাতে রোড কাম এম্বেকমেন্ট এটা বনাবর বাবে আমি 25 কোটি টাকার অনুমোদন দিছো। লালুক কলেজক বিজ্ঞান শাখা এটা প্রতিষ্ঠা করার বাবেও লালুক কলেজত বিজ্ঞান শাখা এটা প্রতিষ্ঠাও আজি আমি অনুমোদন দিছো। নাওবৈশা বিধানসভা সমষ্টিত খারখাতি ব্রিজ আসুমনি শালমরা PWD রোড ফ্রম প্রভা চারিআলি অব্লিক সোনাপুর টু সিসাপথার বিহপুরিয়া লিঙ্ক রোড ভায়া আদি এলেঙি সত্র, এই গোটেই রাস্তাটো 30 কিলোমিটার, এই রাস্তাটো নির্মাণ করার বাবে দুটা পর্যায়ত হব, আমি 44 কোটি টাকা দিছো, কিন্তু একেলগে আমি নির্মাণ নকরো, দুটা পর্যায়ত ইয়াক আমি নির্মাণ করিম 44 কোটি রুপিস। আর আসেরে কাটা গোয়ালবাড়ি বালিগাঁও দফলা কটা বালিভেটা আর এই এডজনিং এরিয়াটো
গড়া খহনীয়াৰ পৰা ৰক্ষা কৰিবলৈ আমি 24.98 লাখ টকা অনুমোদন দিছো। লক্ষীমপুৰ বিধানসভাত বগী নদীত এটা আটক ধুনীয়া অডিটোরিয়াম আৰু গেষ্ট হাউচ এটা নিৰ্মাণৰ বাবে আমি 15 কোটি টকাৰ অনুমোদন দিছো। লক্ষীমপুৰৰে মইনা পৰা আটাইচুকটো গুণমা নদী প্ৰতাপ সিং ভায়া কালানচুক ইনক্লুডিং NH-15 বগী নদীটো নাম্বাৰ 2 তাৰিয়নী জাংৰাই গৰম বজাৰ ৰোড 23 কিলোমিটাৰ ৰাস্তা। এই 23 কিলোমিটাৰ ৰাস্তা বনাবৰ কাৰণে আমি 19 কোটি টকা 18.76 লাখ টকা অনুমোদন দিছোঁ। ঢকুৱাখানা বিধানসভা সমষ্টিৰ বাবে ঢকুৱাখানাৰ বৰ্তমান 30খন বিছনাযুক্ত চিকিৎসালয় আমি 200খন বিছনাযুক্ত জিলা হস্পিটাললৈ উন্নত কৰাৰ বাবে আজি কেবিনেটে অনুমোদন জনাইছে। ফাট বিহুত এটা কালচাৰেল কমপ্লেক্স নিৰ্মাণ কৰাৰ বাবে কেবিনেটে 20 কোটি টকাৰ অনুমোদন আগবঢ়াইছে। বিপুৰীয়া বিধানসভা সমষ্টিত মাধৱদেৱ জন্মক্ষেত্ৰ তাতে 2খন ধাম আছে, এখন আমাৰ লেটেকু পুখুৰী আৰু এখন উজিৰৰ টোল। এই 2খন আৰু তাৰ ৰাস্তাটো সুন্দৰ কৰি নিৰ্মাণ কৰাৰ বাবে আমি 30 কোটি টকাৰ অনুমোদন দিছোঁ। তাত 1টা পইচা ৰাস্তাত খৰচ হ'ব, আন 2টা পইচা 2খন থানত খৰচ কৰা হ'ব। আৰু অনিৰুদ্ধ দেৱ জন্মক্ষেত্ৰৰ বাবে আমি 15 কোটি টকাৰ এটা আঁচনি অনুমোদন কৰিছোঁ। লক্ষীমপুৰৰ লগত সম্পৰ্ক নহয়, তথাপিতো যোৱাকালি আহোঁতে মই চাই আহিছিলোঁ কাৰণে বিহালী সমষ্টিৰ বেদেতিত এখন নতুন মডেল ডিগ্ৰী কলেজ স্থাপনৰ বাবেও আজি কেবিনেটে অনুমোদন দিছে। এইখিনি হ'ল লক্ষীমপুৰ। এতিয়া মই এটা ছিৰিয়াছ বিষয়বস্তুলৈ আহিছোঁ। আপোনালোকে জানে যে অসম চুক্তিৰ 6নম্বৰ দফা ৰূপায়ণৰ ক্ষেত্ৰত জাষ্টিচ বিপ্লৱ শৰ্মা কমিটি গঠন কৰা হৈছিল আৰু কমিটিৰ ৰিকমেণ্ডেশ্যন দিওঁতেই আমি কৈছিলোঁ যে কমিটি আমাক 3 বছৰ এই বিষয়টো পৰীক্ষা কৰাৰ কাৰণে সময় দিছে আৰু আমি পৰীক্ষা নিৰীক্ষা কৰি আমি ৰাজ্য চৰকাৰৰ আওতাৰ ভিতৰত অহা ৰিকমেণ্ডেশ্যনবিলাক আমি ৰূপায়ণ কৰিম আৰু যিখিনি কেন্দ্ৰীয় চৰকাৰৰ আওতাত আহে তাক আমি কেন্দ্ৰীয় চৰকাৰৰ সৈতে আমি টেক আপ কৰিম। আজি আমি জাষ্টিচ বিপ্লৱ শৰ্মা কমিটিৰ ৰিপৰ্টটো কেবিনেটত পুংখানুপুংখভাৱে আমি আলোচনা কৰিলোঁ আৰু আলোচনা কৰাৰ পিছত ইয়াত টোটেল 67টা ৰিকমেণ্ডেশ্যন আছে, 67 ৰিকমেণ্ডেশ্যন। আৰু এই 67 ৰিকমেণ্ডেশ্যনৰ 57 ৰিকমেণ্ডেশ্যন আজি আমি ৰূপায়ণৰ বাবে অনুমোদন কৰিছোঁ। অৰ্থাৎ জাষ্টিচ বিপ্লৱ শৰ্মা কমিটিৰ 67টা অনুমোদনৰ বিপৰীতে 57টা অনুমোদন আমি ৰূপায়ণ কৰাৰ বাবে সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছোঁ। সদ অসম ছাত্ৰ সন্থা আৰু আন সংগঠনসমূহৰ লগত কথা পাতি আমি 57টা ৰিকমেণ্ডেশ্যন 2025 চনৰ 15 এপ্ৰিলৰ আগতে আমি ৰূপায়ণ কৰাৰ বাবে আজি কেবিনেটে এটা ৰোডমেপ এটা আমি প্ৰস্তুত কৰিছোঁ। কিন্তু আজি আমি ৰোডমেপকেইটাৰ ওপৰত বিশদ কথা আলোচনা কৰিব খোজা নাই। গুৱাহাটীত গৈ 3-4 দিন পিছত আমি সাংবাদিক মেল পাতি কোনকেইটা 57টা ৰিকমেণ্ডেশ্যন আমি পোনছাতে ইমপ্লিমেণ্ট কৰিব খুজিছোঁ তাৰ বিষয়ে আমি অৱগত কৰিম। আৰু ইয়াৰ ভিতৰতে গ্ৰুপ অফ মিনিষ্টাৰ্ছে সদ অসম ছাত্ৰ সন্থাৰ লগত কথা পাতি বাকী কি ধৰণে এই 57 ৰিকমেণ্ডেশ্যন আমি ইমপ্লিমেণ্ট কৰিম তাৰ বিষয়ে ঐক্যমতত অহাৰ বাবেও আমি সিদ্ধান্ত লৈছোঁ। বাকী যি 10টা ৰিকমেণ্ডেশ্যন থাকি যাব ভাৰত চৰকাৰৰ পৰ্যায়ত,
সেইকেইটা পর্যায়ক্রমে আমি ভারত সরকারের টেক আপ করবর সিদ্ধান্ত লৈছো। ইয়ার এটা দুটা রিকমেন্ডেশন ইতিমধ্যে ভারত সরকারে রূপায়ণও করেছে, আর এই বিষয়ে বাকি দশটা রিকমেন্ডেশন আমি ভারত সরকারের আলোচনা করে সময় উচিত সিদ্ধান্ত লওয়ার চেষ্টা করি। অর্থাৎ আজি যদি আমি কব যাও, বিপ্লব শর্মা কমিটির টোটেল রিপোর্ট আছিল 67, তার 57টা আমি ইমপ্লিমেন্ট করি। ইমপ্লিমেন্টেশনের পর্যায়ে যাওতে জনজাতীয় ভাষা সংস্কৃতি এইবিলাকৰ উপর যাতে আঘাত নপরে তার কারণে আমি 6 শিডিউল যাক অথরিটি আছে, ডিমা হাসাও, কার্বি আলং আর বড়োলেন্ড, তেওঁলোকর অনুমতি লওয়ার পিছতহে সেই অঞ্চলবিলাকত এই রিকমেন্ডেশনবিলাক আমি ইমপ্লিমেন্ট করিম। তেনেকে ভাষার ক্ষেত্রত কেইটামান রিকমেন্ডেশন ইমপ্লিমেন্ট করার আগতে আমি বরাক উপত্যকা রাইজরও অনুমতি লব লাগিব। কিন্তু বাকি রিকমেন্ডেশন 6 শিডিউল আর বরাক উপত্যকাক বাদ দিলে 57টা রিকমেন্ডেশন আমি লগেলগে আমি ইমপ্লিমেন্ট করিম। বাকি যিকেইটা রিকমেন্ডেশন সংবেদনশীলতার কারণে বরাক উপত্যকা আর 6 শিডিউলত পঞ্চাতে রিকমেন্ড করিব নোৱাৰি আলোচনা নকৰাকৈ সেইকেইটার বিষয়েও আমি সদৌ অসম ছাত্র সন্থাক বিশ্বাসত লৈ আমি সেই ক্ষেত্রত আমি আগবাড়িম। এক প্রকার কব গেলে বহুদিনে অসমৰ ৰাইজে অপেক্ষা কৰি আছিল যে বিপ্লব শর্মা কমিটির রিপোর্ট কেতিয়া রূপায়ণ হব। আজিৰ পৰা এটা রূপায়ণৰ যিটো প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আরম্ভ হল। 57 রিকমেন্ডেশন আমি 15 এপ্রিল 2025-এর ভিতর আমি ইমপ্লিমেন্ট করে দিব। বাকি 10টা সেন্ট্রেল গভর্নমেন্ট রিলেটেড রিকমেন্ডেশন সেটু মই দিল্লির লগত কথা পাতি সময় উচিত সিদ্ধান্ত লওয়ার আমি প্রচেষ্টা করি। এইখিনিয়ে কবলগী আছিল, আপনার যদি কিবা প্রশ্ন আছে সুধিব। বাকি কেইবাটাও আজি কেবিনেটত আলোচনা হয়েছিল, আমার মূল টুইটত বা আন ধরনের আপনাদের পাই যাব। টোটেল 100টার 85% রিকমেন্ডেশন, যদি 100 রিকমেন্ডেশন বলে কো 67-এর ভিতর 57 85% হব। ইমানখানি আমি 2025-এর এপ্রিলের আগতে আমি করে দিব, হব। বাকি কোন 57 কি কথা তার ডিটেল আমি গুয়াহাটিত গৈ ধুনিয়াকৈ এটা এটাকৈ বুঝাই দিম, হব। আমি লওয়া ব্যবস্থা, বিপ্লব শর্মা কমিটিয়ে ল্যান্ডের উপর দিয়া ব্যবস্থা, আর আমি ভাবি থাকা আরো নতুন ব্যবস্থা, এই গোটেইখিনি যদি আমি লক করে দিউ, তেতিয়ালে 2000 এপ্রিললৈকে অসমীয়া মানুষ, যত মই অসমীয়া বুলি কওঁতে বরাকত মই বরাকৰ জনগোষ্ঠীক বুজাইছো বা জনজাতীয় লোকসকলক বুজাইছো, আমি এটা ডাঙর সুরক্ষা চক্র এটা নির্মাণ করিব পাৰি। আৰু মইতো বিপ্লব শর্মা কমিটির রিপোর্ট দেখি আজি ভাল করে পড়িছো, সেই রিপোর্টতকৈও আৰু আমি কেইবাটাও অতি মহত্বাকাঙ্ক্ষী রাজ ব্যবস্থা আমি ভাবি থয়ে দিছিল, এইখিনিতো করিমে, লগত ইয়াতকৈও আমি আৰু কেইবাটাও আমি ইমপ্লিমেন্ট করিম, যার ফলত মোটামুটি মাটি অসমীয়া মানুষ বা অসমীয়া বুলি কওঁতে মই গোটেই খিলঞ্জীয়া জাতি জনগোষ্ঠী বুজাইছো, আমার হাতৰ পৰা যোৱাটো বহুত অসুবিধা হব আর বহুত মাটি আমি ঘূৰাইও আনিব পাৰিম। বিপ্লব শর্মা কমিটি জি দিছে, বিপ্লব শর্মা কমিটির রিপোর্টত তেওঁলোকে নিজেই কৈছে যে মিউনিসিপালিটি এরিয়াবিলাক ইয়াত আনিব নালাগে। গতিকে ইমান দিন আমি বিপ্লব শর্মার রিপোর্টটো পঢ়া নাছিলোঁ,
গতিকে বিপ্লব শর্মায় যি ধরনে লিখিছে আমি সেই ধরনে করে দিম। গতিকে বিপ্লব শর্মায় কোয়া কথাখিনি আমি গোটেই করিব পারি, তার দুই একটা এক্সেপশন থাকিব যে টি গার্ডেনের মানুষ এটা তেওঁলোকৰ তো কোনো কাগজপত্র নাই, গতিকে তেওঁলোকৰ ক্ষেত্রত আমার দৃষ্টিভঙ্গী তো বেলেগ হব লাগিব। গুর্খা লোকসকল গ্রেজিং পথারত আছিল, তেওঁলোকৰ দৃষ্টিভঙ্গী তো বেলেগ হব লাগিব। শিডুল কাস্ট শিডুল ট্রাইব মানুষের কাগজ না থাকলেও আমি মানি লব লাগিব। গতিকে সৰু সুৰা সংশোধন কেইটামান যেটো আমি আসুর লগত কথা পাতিম, দুই এটা সংশোধনক বাদ দিয়ে আমি গোটেইখিনি আমি করে দিম। মইতো আর ভগবান নহয়, যিমানটো কৰিব পাৰো কৰি দিম, কিন্তু এজন মানুহৰ ওপৰত আৰু কিমান আশা আকাংক্ষা কৰিব পাৰো এটা লিমিট থাকিব লাগিব। এতিয়ালৈকে চণ্ডীগড়খন যিমান ডাঙৰ সিমান মাটি আমি এতিয়ালৈকে এভিকশন কৰিছো, গতিকে এজন মানুহে জীৱনত কিমান কৰিব পাৰে তাৰ লিমিটেশ্যনটো সকলোৱে মানিব লাগিব যে এজন মানুহে ইমানেই এটা জীৱনত কৰিব পাৰে। গতিকে এটা জীৱনত যিমান কৰিব পাৰি সিমানখিনি কৰা যাব। ইয়ালৈকে নাযাও নেকি, আজি ইমান ডাঙৰ কথাখিনি কলো আৰু এটা জলডোবালৈকে গলে আৰু গোটেই কথাটো ডাইলুট হৈ যাব, মোক ৰাতিপুৱা সুধি ল'ব। আজি এইটো বাদ দিয়ক, ইমান অসমৰ মানুহে অপেক্ষা কৰি আছে বিপ্লৱ শর্মা কমিটি আদিলৈকে, আৰু ইয়াত কেলেংকাৰী টেলেংকাৰী পাতি পৰিৱেশটো বেয়া কৰি নিদিওঁ। ধন্যবাদ, হ'ব।